সকল ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি সুনিশ্চিত করা, কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী অধ্যাপক নিয়োগ করা, পাশাপাশি বর্ধিত ফি প্রত্যাহার করা সহ পাঁচ দফা দাবিতে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন। তারা জানান, দাবি পূরণ না হলে গড়ে তোলা হবে বৃহত্তর আন্দোলন। আমরা এআইটিএস ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির পক্ষ থেকে আজ উচ্চশিক্ষা অধিকর্তার নিকট প্রত্যেকটা ছাত্রছাত্রীর কলেজে ভর্তি সুনিশ্চিত করা, স্থায়ী অধ্যাপক কলেজগুলিতে নিয়োগ করা, বর্ধিত ফি প্রত্যাহার সহ পাঁচ দফা দাবিতে